দর্শক এই মুহূর্তে আপনাদেরকে খবর দিচ্ছি বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সিলেট বিভাগ থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে চিটাগাং ফেনি এবং নোয়াখালী সহ কিন্তু আমাদের সহ কিন্তু পানিতে তলিয়ে গেছে অনেকটা গোড় বাড়ি লক্ষ লক্ষ মানুষ কিন্তু পানি বন্ধ হয়ে পড়েছেন আপনারা সিলেটের যারা আছেন সিলেট শহরে যারা আছেন সুনামগঞ্জের যারা আছেন তারা আসলে কি ভাবছেন এই পানি কি আমাদের এখানে আসবে কি আসবে না আমরা আসলে এই মুহূর্তে রয়েছি সুরমা নদীর পারে সুরমা নদীর পাড় থেকে সরাসরি লাইফে যুক্ত হয়েছে আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইফটি সুরমা নদীর পার থেকে কে কোথা থেকে দেখছে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সর্বশেষ পরিস্থিতি ইতিমধ্যে আমরা দেখেছি যে ফেসুকু সহ মলয় সহ কিন্তু আহ পানিতে তলিয়ে গেছে কিন্তু আমাদের সিলেটের অবস্থা কি জানার জন্য দেশ বিদেশ থেকে সবাই কিন্তু আগ্রহে বসে আছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আজকের সুরমা নদীর পাড় থেকে কতটুকু পানি বাড়ছে এবং বাড়তেছে কতটুকু পানি না কমতেছে কতটুকু পানি আছে এই মুহূর্তে সব কিছু আপনাদের মাঝে আমরা তুলে দেওয়ার চেষ্টা করুন সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের এই শর্মা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে এবং অনেকজনে আপনারা আসলে যারা দেশ বিদেশ থেকে চিন্তা করছেন যে সিলেট নিয়ে সিলেটের ভিতরে শহরের কেমন পানি বাড়ছে আমরা আজি এই মুহুর্তে শুরু নদীর পারে এবং যেটা আপনারা কিংব্রিজ বলতে পারেন আপনারা পুরনো একটা ব্রিজ শত বছরের পুরনো একটা ব্রিজ সেখানে আমরা আছি এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ পানির খবর দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করছি দেখতে পেয়েছেন যে আসলে পানি এখন পর্যন্ত আসলে শহরে ঢুকে নেই পানি বাড়তেছে অল্প অল্প করে তিল পরিমাণ করে পানি বাড়তেছে সিলেটের দিকে কিন্তু অথচ সিলেট শহরের দিকে অথচ আমরা বাজার যদি বলি বাজার এবং আরও যদি আমরা বলতে চাই আপনাদেরকে যে ফেনি অনেক মানে এই সাইডটা কিন্তু পানিতে পুরোটা তলিয়ে গেছে দুই পর্যন্ত পানিতে ডুবে আছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটা ভিডিও ক্লিপে যে যেখানে ফেসুগঞ্জে প্রচুর পানি হয়েছে বাজারে আমরা দেখতে পেয়েছি যদি ফেসুগঞ্জে প্রচুর পানি হয় থাকে তাহলে সুরবা পানি বাড়তেই পারে আপনাদেরকে সর্বশেষ আপডেট খবর দেওয়ার চেষ্টা করছি সিলেট থেকে যুক্ত হয়েছি এবং আজকের এই কেন ব্রিজের এখানে আছি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচারে আমি আছি ফসল আপনার আপনাদের সাথে সর্বত্র শেয়ার করে বিশেষ করে আমাদের সুনামগঞ্জ সাতকের যারা আছেন জাফলং সহ কিন্তু এদিকের কিন্তু পানি নেই বললেই সারে অল্প অল্প করে সরবা নদীর পানি বাড়ছে একটু তেমন তেমন গতি নেই কিন্তু অল্প অল্প করে বাড়ছে তবে যদি আমরা দেখি আসলে কেশুগঞ্জের পানি যেহেতু বাড়ছে এবং রাজনগর মৌলিবাজার সহ কিন্তু শহর কিন্তু সহ কিন্তু পানিতে তলিয়ে আছে এবং অনেকটা মসজিদও আমরা দেখেছি একতলা পর্যন্ত পানিতে তলিয়ে আছে আমরা তাই সর্বোচ্চ শেয়ার করবেন আজকের এই ভিডিওটি আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছে দিবেন তারা কিন্তু আগ্রহে অপেক্ষায় বসে আছেন আমাদের সিলেট শহরে কি অবস্থা আমরা সিলেট শহর থেকে যুক্ত হয়েছি ঐতিহাসিক একশো বছরের শত বছরের পুরোনো একটা ব্রিজ আপনারা জানেন যে বন্দর ব্রিজ অনেকজনে বলেন ফুলের মুখ অনেকজনে বলেন ব্রিজ অনেকজনে বলেন সেই ব্রিজ এখানে আছে এবং সেই ব্রিজের নিচ থেকে যে পানি অতিবাহিত হচ্ছে সুরমা নদীর পানি সেটা আপনাদের মাঝে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পেয়েছেন আজকে হয়তো বৃহস্পতিবার আর সেখানে শাহজালালে অনেক মানুষ এসেছেন মাজার দেখার জন্য এখানে দেখতে পেয়েছেন নৌকা করে মানুষ এসেছেন আমি একটা নৌকা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে তবে আমরা সুরমা নদীর পানি কতটুকু বাড়ছে তা আপনাদের মাঝে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের লাইভের মাধ্যমে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সর্বোচ্চ শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মতো করে আমাদের এই লাইভে আমরা আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করে আমাদের প্রবাসী বাইদের কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই বার্তাটুকু দর্শক ওই যে সিলেটের ঠিক শতবর্ষ পুরোনো একটা ব্রিজ সেই ব্রিজের নিচে সুরমা নদীর পারে সুরমা নদীর পার থেকে সর্বোচ্চ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করছে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন এই লাইভটি দেখতে পেয়েছে যে এই মুহূর্তে যারা যুক্ত সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পানি আসলে কতটুকু বাড়ছে তা দেখানোর চেষ্টা করছি পানি আসলে অল্প অল্প করে বাড়ছে সুরমা নদীর পানি যেটা আপনাদেরকে দেখছে কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া মলিবাজার সহ কিন্তু ফেনি দাউদ খান্দি কুমিল্লা চিঠাকাংশ কিন্তু পানিতে তলিয়ে গেছে দুই দুইতলা পর্যন্ত ঘরবাড়ি সেখানে হাজার হাজার উদ্ধার কর্মীরা কিন্তু উদ্ধার করছেন এই অসহায় মানুষজনকে আমরাও মনে করি যে সিলেট এখনো নিরাপদ রয়েছে সিলেট শহর সিলেট বলতে পেসুন কিন্তু পানি ঢুকে গেছে আমরা বাজার দেখেছি আমরা বড়লেখা দেখেছি আমরা শেরপুর ওই পাশটা দেখেছি যে পানিতে তলিয়ে গেছে কিন্তু এখনো সিলেট শহরে পানি ঢুকে নেই কিন্তু এখন সরুমা নদীর পাড় থেকে আপনাদেরকে বাস্তবতার সাথে মিললে আজকের লাইভটি দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি কতটুকু আজকে পানি বাড়ছে তো আমি আসলে আপনারা মনে করতে পারেন যে এত রাতে কেন লাইভে আসলাম লাইভে আসার একটাই অর্থ হলো সিলেটের প্রবাসী যারা আছেন সিলেট শহরের সুনামগঞ্জের সাতকের দিরাইয়ের জাফলং এবং কোয়াইমঘাটের যারা আছেন তারা কিন্তু তিন থেকে চারবার বন্য হওয়ার পর তারা কিন্তু আতঙ্কে রয়েছেন তারা কিন্তু জানতে চেয়েছেন আমাদের এই পাশটারও খবরটা কি এই পাশের খবরটা হলো এখনো পানি ঢুকেনি আমাদের কিন্তু মেঘালয়ের পানি যখন আসে তখন কিন্তু আমরা এই পাশটা কিন্তু বন্যায় কবলিত হয় এই পানিটা কিন্তু ত্রিপুরা রাজ্যের পানিটুকু কিন্তু এসেছে এর জন্য কুমিল্লা সহ কিন্তু প্রত্যেকটা এলাকা কিন্তু তলিয়ে গেছে যেটা বলতে পারি নজিরবিহীন বন্যা যেটা দুইতলা একতলা বাড়িঘর সহ কিন্তু পানিতে তলিয়ে আছে কুমিল্লার দিকে শিশুগঞ্জ তারা বলেন কুমিল্লা বলেন মলয়বাজার বলেন মলয়বাজার আসলে তারা অনেকজনে কমেন্টে বলেছেন যে অনেক বছর হয়ে গেছে বাজারে। কিন্তু এভাবে পানি তারা কখনো দেখে নেই কিন্তু আমরা আসলে এই মুহূর্তে সিলেটের খবরটা দিচ্ছি সিলেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হারিত হাজির হয়েছি দেখানোর চেষ্টা করছি আমি মনে করি যে এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করতে পারে সবার কাছে পৌঁছে দিতে পারেন আমি ফসল আমরা আপনাদের সাথে রয়েছি এবং আপনারা আমি সিঁড়ি দেখাবো অবশ্যই যে পানি আসলে কতটুকু বাড়ছে এবং আমাদের সিলেট আতঙ্ক রয়েছে কিনা তা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব তবে এর আগে আপনাদেরকে বলবো সর্বোচ্চ শেয়ার করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন রেমিটে যোদ্ধা যারা আছেন তাদের কাছে এই লাইফটি পৌঁছে দিতে পারেন আপনারা আমি দুটি পার্ট যদি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে তাহলে আপনারা বুঝতে পারবেন এদিকে একটা নৌকা আসছে শাহজালালে মাইক থেকে আপনারা দেখতে পেয়েছেন যেহেতু আজকে বৃহস্পতিবার শুক্রবার আগামীকালকে তারা কিন্তু এখানে এসেছে নৌকা করে শাহজালালে দশক সাথে তখন যুক্ত থাকবে সর্বোচ্চ শেয়ার এই আজকের লাইভটিতে সর্বোচ্চ শেয়ার চাই আজকের এবং যেটা বলতে চাই আজকের এই লাইভটিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছি সবার কাছে আমরা সিলেটের মানুষ কতটুকু আতঙ্ক রয়েছে সিলেট এই শহর এই প্রান্তে আমরা যদি বলি গোয়েন্ট সুরামগঞ্জ সাতক আপনার জাফলং দিরাই এই জায়গাটুকু আসলে পানি নেই বলতেই সারে আপনারা মনে করতে পারেন পানি নেই অল্প অল্প করে সুরমা নদীর পানি কিন্তু বাড়তেছে তবে আমরা যদি বলি ফেসুগঞ্জ আমরা যদি বলি কুমিল্লা আমরা যদি বলি আহ বাজার আমরা যদি বলি চিটাগাং আমরা যদি বলি দাউদ খান্দি এগুলাতে কিন্তু সহ কিন্তু পানিতে তলিয়ে আছে অলরেডি যেটা আপনাদেরকে আমরা এই মেসেজটুকু আপনাদের কাছে দিতে পারি এবং আমরা জানিয়ে দিতে পারি তবে সিলেটের এই পাশটুকু পানি নেই আমরা যেটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সাতটু সঙ্গে পর্দার মাধ্যমে এবং এই মুহূর্তে রয়েছে রাতের বেলা আপনাদের সাথে যুক্ত আছে এবং রাতের বেলা দেখানোর চেষ্টা করছি আজকের এই সুরমা নদীর পার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে যেটা বলতে চাই যে সিলেটের আপনারা যদি বলেন যে গোয়েনঘাট জাফলং এবং সুরামগঞ্জ সাতক এই পাশটা কিন্তু পানি নেই বললেই ছাড়ে কিন্তু অল্প অল্প করে পানিটা কিন্তু বাড়ছে অল্প অল্প করে পানিটা কিন্তু বাড়তেছে সুরমা নদীর পানি তবে যদি ফেসুগোয়েন অথবা বাজার আমরা দাউদকান্দি যদি বলি কুমিল্লা বলি চিটাং বলি এই পাশটায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন তারা তারা কিন্তু এই মুহূর্তে মেসেজ মেসেজটুকু তারা দিচ্ছেন প্রত্যেকটা নিউজ কর্মীরা একটু চাউন্ড আছে কিনা একটু আমাদেরকে কমেন্টে আপনারা জানাবেন কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না চাউন্ড আছে কিনা তবে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমরা আশা করি আপনারা চাউট আছে আমাদেরকে আছে এখানে এই মুহুর্তে আছেন আমরা যদি একটু বলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের সর্বশেষ সিলেটের সেই পরিস্থিতি নিয়ে যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আজকের এই লাইভটি দেখছি যে অনেকজনের সিঁড়িটা দেখতে চেয়েছেন যে কতটুকু পানে আসলে বাড়ছে সিঁড়িতে এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে এটা হলো সিঁড়ি আমরা দেখতে পেয়েছেন এখন পর্যন্ত আসলে সিলেট শহর নিরাপদে আছে আমরা আসলে এটা বলতে পারি এবং নিরাপদে রয়েছে তবে আমরা সুরমা নদীর যে পানি যে বেড়েছে আমরা দিনের বেলা দেখেছি দুইটা সিঁড়ির নিচে পানি ছিল দুই চিড়ি অথবা তিন চিড়ির নিচে পানি ছিল হয়তো সন্ধ্যার পরে কিন্তু রাত্রে এখন হয়তো এগারোটা কাছাকাছি বাজে তিনটা সিঁড়ি কিন্তু অতিক্রম করেছে পানিতে এবং যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ছাত্র টুসনাময় পর্দায় আপনারা দেখতে পেয়েছেন আমরা রয়েছি কিংব্রিজের নিচে যেখানে শত বছরের পুরনো একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশে আমরা রয়েছি আপনাদেরকে এই মুহূর্তে পানির সর্বশেষ আপডেট খবর দেওয়ার চেষ্টা করছি আমরা যদি বলি যে কুমিল্লা দাঁতকন্দি নোয়াখালী সহ কিন্তু একদম মলই বাজার ফ্রেসোগৈন বাজার সহ কিন্তু পানিতে এই মুহূর্তে তলিয়ে আছে আমরা যদি বলি যে নদীরবিহীন বন্যা বলতে পারি আমরা এই কুমিল্লার জন্য এবং যেখানে এসেছে এই পানিতে কিন্তু যদি সুরমা নদী হয়ে আসে তাহলে হয়তো সিলেটে বন্যা দেখা দিতে পারে তবে এই মুহূর্তে সিলেট শহর কিন্তু নিরাপদে রয়েছে আমরা এই যথেষ্ট আপনাদেরকে দিতে পারি এবং আপনাদেরকে এই শর্মা নদীর পার থেকে আজকের এই লাইফটি সরাসরি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি তবে আমরা মনে করি যে প্রবাসী ভাই যারা আছেন অনেক জনে আমাকে ইনবক্স করাইছেন ভাই একটু তুলে ধরার জন্য পানির অবস্থা কি কারণ বই পেয়েছেন তিন থেকে চারবার বন্যা দেখা দিয়েছিল আমাদের এই সিলেট জন্য সেখান থেকে আপনারা বই পেয়ে কিন্তু যদি সিলেট বিভাগের কথা বলতে চাই আমরা তাহলে হবিগঞ্জ ভলৈবাজার ফেসগঞ্জ সহ কিন্তু পানিতে তলিয়ে আছে অলরেডি একটি সাইট বলতে পারেন আপনারা পানিতে তলিয়ে আছে কিন্তু অন্য অন্য যে সাইটগুলো রয়েছে এ কোনো পানি আসেনি এবং এখনো পানি আসেনি এটা আমরা বলতে পারি যে তবে যে পরিমাণ পানি আসলে বাড়তেছে আমরা সন্ধ্যার আগে দেখেছি যে তিনটা সিঁড়ির নিচেই পানি ছিল এই তিনটা সিঁড়ি নিচে এবং সন্ধ্যার পরে দশটার দিকে কিন্তু তিন সিঁড়ির উপরে পানি চলে এসেছে তো পানি বাড়তে আছে আমরা আসলে নির্বিধা এটা বলতে পারি আমরা সিলেট বিভাগ থেকে আজকে লাইভ টি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমরা মনে করি যে আপডেট খবরগুলো আপনারা আমাদের এখানে পেতে পারেন যে আজকে এই সিলেট বিভাগের সুরমা নদীর পার থেকে সিলেট শহরের থেকে আজকের লাইফটি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি তবে আপনারা দেখছেন এটা সুরমা পারে রয়েছি যেটা সিলেট বিভাগের আমরা যদি বলি আপনাদেরকে যে সিলেট বিভাগের সিলেট শহরের যে যে ব্রিজ রয়েছে শত বছরের পুরনো সেই ব্রিজটি একদম নিষ্কানে রয়েছে আমরা এবং সেখান থেকে আজকের লাইফটি আপনাদের মাঝে আমরা তুলে ধরছি তবে এই মুহূর্তে প্রায় ফাইভ হান্ড্রেড মানুষ যুক্ত আছেন ফেসুগঞ্জ পানি আসেনি ফেসুগঞ্জ অবশ্যই তলিয়ে গেছে পানিতে সাতকের অবস্থা অনেকটাই ভালো অনেকটাই ভালো বাই অবস্থা এখন পানি কিন্তু যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন আমি আপনাদেরকে এই সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে পানির যে স্রোত রয়েছে এই স্রোতটুকু কিন্তু সুনাম দিকে চলে যাচ্ছে সাতকের দিকে চলে যাচ্ছে আমরা বলতে পারি একটা বস্তা বেশি এসেছে আসলে একটা কিসের বস্তা বুঝতে পারছি না আমরা আমার দেখতে বড় একটা বস্তা এখানে আমরা চাই সর্বোচ্চ শেয়ার করবেন আজকের লাইভটি যারা দেশ বিদেশ থেকে আমাকে ইনভেস্ট করেছিলেন যে পানির অবস্থা কি আপনারা আবারও বলতে চাই আপনাদের কাছে যে পানির সর্বোচ্চ অবস্থা যেটা বলতে চাই কুমিল্লা নোয়াখালী খান্দি এবং ফেসুগঞ্জ হবি হবিগঞ্জ সহ কিন্তু পানিতে তলিয়ে আছে এই মুহূর্তে আপনাদের কাছে সেই আপডেট খবর দেওয়ার চেষ্টা করছি এবং যেটা বলতে পারি একশো বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি কুমিল্লার মতো এলাকায় সেটা তারা কিন্তু এটাই বলেছেন ফেসবুক পেজে আপনারা দেখতে পেয়েছেন যে কুমিল্লার যদি ভাই এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আপনার অবস্থা কি কুমিল্লা না শুধু আপনার এলাকা কার কার এলাকায় পানি আছে এবং পানি ঢুকছে সে খবরটি আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু সবাইকে জানিয়ে দিতে পারি সুনামগঞ্জের অবস্থা অনেকটাই ভালো এখনো সুনামগঞ্জ পানিও হয়নি ভাই সুনামগঞ্জের অনেক মানুষ কমেন্টে আছেন এই মুহূর্তে অনেকটাই ভালো কিন্তু যদি এভাবে পানি বাড়তে থাকে তা হয়তো সুনামগঞ্জ পানি ঢুকতে পারে তবে যদি মেঘালয়ের পানি ঢুকে তাহলে আমরা হয়তো সেখানে পানিটি আসলে আর বেগালয় পানি ঢুকলে কিন্তু আমরা পানি বন্যার পানি অনেকটাই বেড়ে যায় পানিটি আসছে ত্রিপুরা রাজ্যের যেটা আপনারা জানেন যে ইন্ডিয়ার অন্য পাশের পানি যে বানগুলো খুলে দিয়েছে ইন্ডিয়ার সরকার যে আছে তারা কিন্তু বানগুলো খুলে দেওয়ার পরে কিন্তু আর আরেকটা জিনিস বলি যদি যে আমরা যদি দেখি যে একটানা তিন থেকে চার দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিও বাড়ছে সব মিলিয়ে আসলে কুমিল্লা মলিবাজারের মানুষ ভালো নয় মলিবাজার যদি বলি তাহলে আমরা সিলেটের একটা অংশ বলতে পারি সিলেটের একটা সাইড বলতে পারি সিলেটের একটা সাইড বলতে পারি সিলেট বিভাগের এক পাশে পানি নেই অন্য পাশে আছে এটা নিবিদা বলতে পারি আমরা যেখানে আছি আবারও বলছি সিলেটের পান কেন্দ্রে এবং যেটা হচ্ছে বন্দর কিং ব্রিজের নিচেই শত বছর শত বছর পুরনো একটা ব্রিজ কিং ব্রিজ আপনারা জানেন সেই কিং ব্রিজের নিচে শুরুবার পারে আমরা রয়েছি সুরমা পার থেকে আজকের এই লাইভটি আপনাদের মাঝে আমরা তুলে ধরছি আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আজকের এই লাইভটি যারা দেখছেন যেখান থেকে আপনারা কিতা অবস্থা ভাই ফানির ফানি বাড়েন না কমের তোমার তাই ভাই ফানি তো একটু বাড়ের অভিগঞ্জের অবস্থা কিছু পানি বাড়তি মানে কয়টা

এই মুহূর্তে বলেছিল আমাদেরকে তো আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে সর্বশেষ আপডেট খবর যেটা দিতে চাই সিলেটে এই মুহূর্তে অবস্থা বন্যার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি কিং ব্রিজের একদম নিচে সবার কাছে সর্বোচ্চ শেয়ার চাই এই কারণে প্রবাস থেকে যারা আছেন দূর দূরান্ত থেকে সিলেট শহরের খবর যারা নিতে চান শাতকের খবর যারা নিতে চান সুনামগঞ্জের খবর যারা নিতে চান আমার এই পেজটা আসলে আপনারা শেয়ার করবেন ফলো করে রাখবেন কারণ আমরা সব সময় সিলেট বিভাগ থেকে সর্বোচ্চ খবর দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্টে থাকুন আমরা রয়েছি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি ফয়সাল আপনাদের সাথে রয়েছি কিন্তু এই পানি যেটা বলতে আহ কানাইঘাট জয়ন্ত্রীমঙ্গল কুমিল্লা দাওতখান্দি চিটাগাং নোয়াখালী এই পাশটায় কিন্তু পানিতে তলিয়ে গেছে একদম একতলা দুইতলা বাড়িঘর সহ পানিতে তলিয়ে আছে কষ্টে হাহাকার করছেন এই পাশের মানুষগুলো এই কষ্ট দেখার মানুষ নেই শত শত স্বেচ্ছা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমাদের দেশের ছাত্র জনতা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা ইতিমধ্যে ফেসবুক পোস্টে দেখেছি সরকারও পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী মাঠে কাজ করছেন আইন শৃঙ্খলা পুরস্কার যারা রয়েছেন তারা মাঠে কাজ করছেন স্পিড বোর্ড নিয়ে তারা কাজ করছেন তো আশা করি আপনাদেরকে আমরা এই মুহূর্তে যে খবরটি দিচ্ছি সিলেট থেকে সরাসরি যারা এই মুহূর্তে রয়েছেন আমি রয়েছে কিন্তু কিংব্রিজের ঠিক যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটাতে দেখতে পেয়েছেন যে সন্ধ্যার পর থেকে পানি বাড়ছে সুরমা নদীর পানি যদি এভাবে পানি বাড়তে থাকে হয়তো সকালবেলা এই তিন আরো আরো হয়তো কয়টা সিঁড়ি বাকি রয়েছে কয়টা সিঁড়ি বাকি রয়েছে সেটা কিন্তু যদি আপনাদেরকে বলি যে ধরেন একটা দুইটা তিনটা চারটা ছয়টা সিঁড়ি বাকি রয়েছে এগুলো হয়তো ডুবে যেতে পারে এভাবে পানি বাড়লে তবে আমরা চাই সিলেট শহরের মানুষ নিরাপদে থাকার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন শেয়ার দিয়ে আমাদের এই লাইভটিতে আজকে সরাসরি আপনাদের মাঝে আমরা তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি সুরমা নদীর পার থেকে আজকের লাইভটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি এবং দেখতে পেয়েছেন আপনারা যে কি পরিমাণ বন্যার পানি বাড়ছে সিলেট শহরেই রয়েছি সুরমা নদীর পারে আমরা আজকের এই লাইফটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি বন্যা সর্বশেষ পরিস্থিতি নিয়ে সব সময় আপনাদের মাঝে হাজির থাকুক আমি ফয়সল এখন আপনাদের সাথে রয়েছি দেখতে পেয়েছেন আমি চতুর্থ সাইড ঘুরে ঘুরে আপনাদেরকে যে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের পাশে রয়েছে সার্কেট হাউজ সিলেট আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে তাকুন সর্বত্র শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের লাইভটি দর্শক আমি জানি যে আপনারা দেশ বিদেশ থেকে এই মুহূর্তে সবাই যুক্ত আছেন

সিলেট থেকে সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের মাঝে দেশ বিদেশ থেকে আমাকে ইনবক্স করেছিলেন আপনারা যে বর্তমান পানির অবস্থা কি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সতর্ক সুন্দর পেজের মাধ্যমে সিলেট শহরে রয়েছে সিলেট শহর থেকে আজকের লাইভটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি পানির সর্বশেষ আপডেট খবরটি চিটাগাং মলাই বাজার কুমিল্লা ফেনি দাঁতখান্লি সহ কিন্তু পানিতে তলিয়ে আছে কিন্তু ভালো আছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ভালো আছে সাতক থানা ভালো আছে দিরাই ভালো আছে জাফলং এই পাশটায় পানি কম আছে তবে ধীরে ধীরে পানি বাড়তেছে এটাই বলতে পারি তবে দেশ বিদেশে যারা আছেন এই মুহুর্তে আমরা নিরাপদে রয়েছি সিলেট শহরের মানুষ সিলেট বিভাগ যদি বলি তাহলে মলিয়বাজার শেষগঞ্জ হবিগঞ্জ বাজার বললাকা এগুলাতে পানি ঢুকে গেছে অলরেডি বিশাল পানি এখানে আমরা সেই খবরটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি বিদায় নিচ্ছি আবারও দেখার হবে লাভ নিয়ে ততক্ষণ সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আবারও দেখা হবে লাভ নিয়ে দল সবাইকে বিদায় নিচ্ছি আবারও দেখার ততক্ষণ সাথে থাকুন